শিরিন, ছোট থেকে বড় সকলেই আনন্দে মাতোয়ারা। পবিত্র ঈদ সম্পর্কে কে কি বলছেন? আজকের দিনটি আমাদের কাছে অত্যন্ত খুশির দিন, ঈদের দিন। দীর্ঘ এক মাস মুসলিম সম্প্রদায়ের মানুষ রোজা রাখার পরে আজকে তাদের এই দীর্ঘ এক মাস উপবাস থাকার পরেই আজকে ঈদের নামাজ, খুশির দিন। তাই আমরা সমস্ত পৃথিবীর মুসলমানরা আজকের এই দিনটিকে অত্যন্ত আনন্দের সঙ্গে পালন করছে এবং শান্তির বার্তা ইতিমধ্যেই আমাদের পবিত্র মক্কা থেকে গতকাল মক্কায় নামাজ অনুষ্ঠিত হয়েছে, আজকেও গোটা ভারতবর্ষের সর্বত্র নামাজ অনুষ্ঠিত হচ্ছে, কোথাও হয়ে গেছে। আমাদের জামাতে যেমন নামাজ হয়ে গেছে নওদাই, আজকের দিনে আমরা আমার নওদার সমস্ত এলাকাবাসীকে ধন্যবাদ জানাই, ঈদের শুভেচ্ছা জানাই। মুর্শিদাবাদের সমস্ত মানুষকে আমি আন্তরিকভাবে আজকের এই পবিত্র দিনে ঈদের শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই খুশির ঈদ পালন করার জন্য। সেই সঙ্গে একটা বার্তা পৌঁছে দিতে চাই, আজকে এই অসহিষ্ণুতার যুগে দাঁড়িয়ে আমরা যখন সকলেই শান্তির বার্তা যেন পৌঁছে দিই, কারণ আমরা সকলেই চাই যে আমরা ভাই ভাই হিন্দু মুসলমান একত্রে বসবাস করি এবং আমাদের যে পুরনো ঐতিহ্য সেই ঐতিহ্য বজায় রেখে সম্প্রীতির বাতাবরণ আমরা যেন তৈরি করতে পারি। তাই সেই বার্তা গোটা বাংলার মানুষকে, মুর্শিদাবাদ জেলার মানুষকে, নওদার মানুষকে আমরা পৌঁছে দিতে চাই। আগামী দিনে নওদার মানুষ শান্তিতে থাকুক, সুখ সমৃদ্ধিতে ভরে উঠুক এবং আজকে যেমন খুশির দিন, সেই খুশি যেন আগামী দিনে কিছুদিনের মধ্যেই পুজো আসছে, বাঙালির বড় উৎসব, সেই পুজোও যেন শান্তিতে কাটুক এবং আমরা সর্বধর্মের মানুষ সমন্বয়ের মধ্য দিয়ে মুর্শিদাবাদের চির ঐতিহ্য পালন করি, এই আবেদন আমি মুর্শিদাবাদের সমস্ত মানুষের কাছে রাখছি। আজ পবিত্র ঈদ উল ফিতর নামাজ পড়া হলো, আমরা এখন ঈদগাহ থেকে বেরিয়ে সব আপন আপন ঘরে ফিরছি। এই খুশির দিনে আমাদের দুর্গাপুর নতুন পাড়া সমাজের পক্ষ থেকে সমস্ত মানুষের উদ্দেশ্যে আমরা শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমাদের পবিত্র ঈদ। পবিত্র ঈদ মানে হচ্ছে বিশ্ব ভ্রাতৃত্ব। বিশ্ব ভ্রাতৃত্বের বন্ধনে প্রত্যেকে আবদ্ধ হই আমরা। আমাদের একটা মানুষ হযরত আদম আলাইহিসসালাম আর একটি হচ্ছে মা হযরত হাওয়া আলাইহিসসালাম। এই মা আদম এবং হাওয়ার থেকে সারা বিশ্বের সমস্ত মানুষের সৃষ্টি। ফলে আজকের যে ঈদ আমরা মানাই বা উদযাপন করি, এই আদম এবং হাওয়ার প্রত্যেকটি সন্তান বিশ্বব্যাপী যারা ছড়িয়ে রয়েছে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকের জন্যই আমরা প্রার্থনা করি, মঙ্গল কামনা করি এবং সবার মাঝে আনন্দ বিলিয়ে দিই। বাড়ির পাশে কোন জাতির কোন ধর্মে কোন বর্ণের লোক বাস করে আমরা সেটা দেখি না, আমরা শুধু দেখি সে একজন মানুষ, তার সাথে আমাদের আনন্দকে ভাগ করে নিতে হবে। খুশির ঈদের দিন। তো আজকে ঈদ কেমন লাগছে? অনেক মজার। ভালো লাগছে? তুমি নামাজ পড়েছ? হ্যাঁ। কোথায় নামাজ পড়লে? মসজিদ। কোন মসজিদে? আমতলা মসজিদে। তোমার নাম? রিয়ান মণ্ডল। বাড়ি? বাড়ি আমতলা। আকাশে বাতাসে মাটিতে পানিতে খুশির ঝড়,
আকাশে বাতাসে মাটিতে পানিতে খুশির ঝলো, তোমার আমার সবার মুখে হাসির চলো। উঠেছে চাঁদা গেছে ঈদ মোবারক, উঠেছে চাঁদা গেছে ঈদ মোবারক, হ্যাঁ ঈদ মোবারক রে সবাই, ঈদ মোবারক, হ্যাঁ ঈদ মোবারক রে সবাই, ঈদ মোবারক। আকাশে বাতাসে মাটিতে পানিতে খুশির ঝলো, আমার সবার মুখে হাসির জমক।